নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো তোমরা তো অনেকেই জানো আমি রয়েছি এখন বাবার বাড়িতে। তো দিনটা ছিল 2nd April। তো ওই দিন মিষ্টু আর সোনাইয়ের চুল কাটা হয়েছিল। সোনাইয়ের চুলটা রাখার ইচ্ছে ছিল, কিন্তু বাবা বললেন এত গরমে এত ছোট বাচ্চার মানে খুব কষ্ট হবে, তো যার জন্য ওর চুলটাও কাটতে হলো। অনেকটা বড় হয়ে গিয়েছিল সোনাইয়ের চুলটা। তো এই যে মিষ্টু আর সোনাইয়ের চুল কাটা হচ্ছে। প্রথমে মিষ্টু চুল কাটছে দেখতে পাচ্ছ, আর আমার বাবা মানে দু নাতিনকে কোলে নিয়ে চুল কাটাচ্ছেন। পুরো একদম জামা কাপড়ে চুলে চুলে ভর্তি হয়ে গিয়েছিল। এই যে মিষ্টুর চুল কাটা হয়ে গিয়েছে, এখন সোনাইয়ের পালা। দেখতেই পাচ্ছ সোনাইয়ের চুলটা অনেক বড় হয়েছিল। আসলে ও নাচ শেখে, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে চুলটা একটু বড় রাখবো, কিন্তু বাবা যখন বললেন তো বাবার কথা তো অমান্য করতে পারি না, তো যার জন্য বাবার কথা মতো সোনাইয়ের চুলটা কেটেছি। খুব একটা ছোটো ছোটো করিনি, মিডিয়ামেই রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ চুল কাটা চলছে। সোনাই তো খুব চোখ দিয়ে ফুটফুট করে জল পড়ছে, ওরও ভালো লাগছে না যে ওর চুলটা কাটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, শেষ পর্যন্ত তো চোখে জল চলেই এলো। বাবা সোনাইকে বোঝাচ্ছেন যে চুলটা কার কেটে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু সোনাই দেখতেই পাচ্ছে কীরকম করছে। তো তারপর এটা সন্ধ্যের ভিডিও। ওই দিন সন্ধ্যেতে আমরা আমাদের ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে আমার বাবার বাড়ির চারপাশটা তোমাদের সাথে শেয়ার করেছি। খুবই সুন্দর, ছোট্ট একটা বাজার কিন্তু অনেক সুন্দর, আর অনেক কিছু জিনিসই পাওয়া যায়। এই যে সূর্য অস্ত যাচ্ছে, তার মাঝে একটা মস্ত বড় লাইট, যার জন্য সূর্য অস্ত যাওয়াটা খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বেঙ্গলি রেস্টুরেন্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত আবার একটা নতুন ব্লগে। তো এখন রয়েছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে আসা এক সপ্তাহ হয়ে গিয়েছে, কিন্তু কোনো রকম ব্লগ করা হয়নি। আজকে সোনাই আর মিষ্টুর চুল কাটা হলো, তো সেই ভিডিওটা একটু শেয়ার করেছি। তার সাথে দুদিন আগে আমার বোনকে মানে যেমন খুঁড়তো তো বোন আছে, কিছুদিন পর ওর বিয়ে, তো ওকে আইগুলো ভাত খাওয়ানো হচ্ছে। তো সেই ভিডিওটা একটু করে রেখেছি, ওটা আগে তোমাদের সাথে শেয়ার করবো। তো তারপর এটা তো আজকে এদের চুল কাটানো হয়েছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছে এখানে খেলা করছে, এই যে এখানে। তো এদের চুল কাটানো হয়েছে, এদের কেমন লাগছে এখন চুল কাটানোর পর, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে সন্ধেবেলায় আমাদের রাতে ডিনারে তৈরি হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা আমার ভাইয়ের ইচ্ছে ছিল ও জামাইদা আসার পর করার। তো আমরা সবাই মিলে আজকে মানে সবাই ভাগাভাগি করে মাটন বিরিয়ানি করবো, সত্যি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি সবার খুব ভালো লাগবে। যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটার পাশে থাকো, সাথে থাকো, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। মটন কষা চলছে দেখতে পাচ্ছ, কষা প্রায় হয়ে এসছে, শুধুমাত্র তেল ছাড়ার অপেক্ষায়। আর আর এখানে আমাদের যে বাড়ির বাগান আছে, তো সেখান থেকে টাটকা পুদিনা পাতা। আর এই যে রাইস সেদ্ধ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ,
আমার এখানে বড় সাইজের কিছু আলু, পেরেস্তা, আর এখানে কিছুটা রাইস, এগুলো করবো। বিরিয়ানি করা বাকি।